ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড, সবাই কেমন আছেন? আমি দীপকানা, আজকে আবার একটা নতুন গল্প, নতুন আইডিয়া নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো কয়েকদিন ধরে আমাদের বাড়িতে না গেস্ট ছিল, আর আমার কিছু আমার বাড়িতেও মানে বাড়িও গেছিলাম, সেখানে পুজো ছিল, তো সেই কারণে অনেক দিন গ্যাপ হয়ে গেছে যে কাজে ফেরার মধ্যে। তো এটাও একটা কাজের মধ্যেই তো পড়ে, যেহেতু এটা প্রত্যেক উইকে আপনাদের সাথে কিছু না কিছু আইডিয়া, নতুন নতুন আইডিয়া শেয়ার করছি, তো সেই কারণে এটাও তো একটা কাজের মধ্যেই পড়ে যায় আমার। ভাবছিলাম যে এই উইকে কী শেয়ার করা যায়, আমার হাতে মাত্র দুদিন টাইম ছিল, তো সেই দুদিনের মধ্যে ভাবতে হবে, প্লাস বানাতে হবে, প্লাস এটাকে প্রেজেন্টেশন মানে পুরোটা কমপ্লিট করে সেটাকে ভিডিও বানিয়ে তারপর সেটাকে প্রেজেন্ট করতে হবে। তো দুদিন টাইমের মধ্যে কী বানাবো কী বানাবো ভাবতে ভাবতে তখন মাথায় এলো যে মানে ভেবেছিলাম যে খুব সহজ কিছু বানাতে হবে, যেটা আপনাদের মানে আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে, সহজ অথচ এক্সপেন্সিভ কিছু হবে। তো সেরকমই একটা আইডিয়া শেয়ার করছি। তো তার জন্য এরকম একটা আমার কাছে একটা ডায়েরি ছিল, সেই ডায়েরিটা আমি ফেলে দেবো ভেবেছিলাম, সব পাতাগুলো শেষ হয়ে গেছে, কিন্তু ভাবলাম যে সব কিছু যখন আমি ওয়েস্ট মেটেরিয়াল গুছিয়ে রেখে দিচ্ছি তাহলে এই ডায়েরিটাই বা কেন ফেলবো। তো এটা দিয়ে কিছু আইডিয়া শেয়ার করা যাক, মানে ডায়েরির পেজগুলো দিয়ে কিছু আইডিয়া শেয়ার করব। তো প্রথমে এরকম রোল রোল বানিয়ে নিয়েছি, এটা কিন্তু গেস্ট থাকাকালীনই আমি একটা মানে কোনো এক সময় বানিয়ে নিয়েছি, তো সেটার জন্য আমার অনেকটা কাজ হেল্প হয়েছে, কাজে অনেক বেশি হেল্প হয়েছে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক, কী বানিয়েছি, কীভাবে বানিয়েছি আর কী কী বানিয়েছি, সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এখানে দেখুন, সাদা কাগজের মধ্যে প্রথমে ড্র করে নিতে হবে যেই শেপটা আমি বানাবো, সেই শেপটা ড্র করে নিয়েছি। তারপর এখানে কাগজের কিছু রোল বানিয়ে নিয়েছি, রোলটা কিন্তু এইভাবে বানিয়ে নিতে হবে, কিছু সরু কিছু দিয়ে সেটা দিয়ে বানিয়ে নিতে হবে সরু করে, তারপর লাস্টে আঠা দিয়ে লাস্টের কাগজটা আটকে নিতে হবে। তো এইভাবে অনেকগুলো রোল বানিয়ে নিয়েছি ওয়েস্ট পেপার দিয়ে। তারপর কিন্তু এখানে এই একটা প্লাস্টিক লাগিয়ে নিলাম, তার উপর দিয়ে এখানে এই রোলগুলোকে কাটিং করে করে যেই যেই শেপে আছে মানে যেই যেই সাইজে আছে সেই সাইজে কাটিং করে করে এখানে কিন্তু লাগাতে হবে। এরপর দেখুন, কাটিং করার ফলে এখানে পুরো যে রোলটা আছে সেটার তো লাস্টের যে ফিনিশিংটা সেইখানটা আঠা লাগানো ছিল, কিন্তু এরপর কাটিং করলে সেখানে তো আর আঠাটা থাকছে না, তো কাটিং করার পরে লাস্টের যে পোর্শনটা আছে একদম লাস্ট যে কাগজটা সেই কাগজটা একটুখানি আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। তো তারপরে এরকম কাটিং করে করে আস্তে আস্তে পুরোটা আমাকে বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি পুরোটা বানিয়ে নিয়েছি। এরপর কিন্তু প্লাস্টিক কিছুটা মানে কিছুক্ষণ ছেড়ে দিতে হবে যাতে প্লাস্টিকটাতে মানে আঠাটা শুকিয়ে যায়, তো তারপরে কিন্তু এটাকে আস্তে আস্তে করে তুলে নিতে হবে, তাহলে কিন্তু এটা ছিঁড়েও যাবে না, মানে এটা যখন আঠা দিয়ে পুরো সাইডগুলো আটকে যাবে তখন কিন্তু এটা ছিঁড়ে যাবে না, তাই জন্য আমি প্লাস্টিকের উপর করেছি। কাগজের উপর করলে কিন্তু কাগজটা শুদ্ধ এখানে আঠাটা চলে আসতে পারে, তো প্লাস্টিকের উপর করলে এখানে কিন্তু প্লাস্টিক থেকে সহজেই এটা উঠে যাবে। তো তারপরে কিছুক্ষণ রেখে দিতে হবে উল্টে সাইডটা শুকোনোর জন্য, তো তারপর কিন্তু এটাকে কালার করে নিতে হবে। তো আমি এখানে পুরোটাই এটাকে ব্ল্যাক কালার করব, আপনারা ওয়ালের কালার অনুযায়ীও অন্য কালার করতে পারেন, তবে ব্ল্যাকটাই বেশি কিন্তু ফুটবে। তো এখানে আমি পুরোটাই এখানে অ্যাক্রেলিক কালার দিয়ে ব্ল্যাক কালার করে নিচ্ছি। এভাবে একটা ওয়েস্ট কোনো মানে যেই খাতাটা বা যেই পেপারটা লাগবে না কাজে সেই রকম একটা পেপারের ওপর রেখে এইভাবে এক সাইডটা ব্ল্যাক কালার করে নেবেন, তারপর এই সাইডটা শুকোনোর পর তারপর উল্টো সাইডটা ঘুরিয়ে আবার ব্ল্যাক কালার করে নেবেন, তাহলে দু সাইড থেকেই আপনারা লাগাতে পারবেন, মানে দু সাইড থেকে ইউজ করা যেতে পারে, এটা যে এক সাইডে ইউজ করা যাবে সেরকম কিন্তু নয়, দু সাইডে ইউজ করা যেতে পারে। তারপর এটাকে একটা সুন্দর ওয়ালের মধ্যে মানে যেখানে এক মানানসই ওয়ালের মধ্যে এভাবে হ্যাং করিয়ে দেবেন, দেখবেন দারুণ মানে দেখতে কিন্তু অসাধারণ লাগছিলো। আর এটাকে আমি এখন মাস্কিং টেপ দিয়ে অ্যাটাচ করে লাগিয়েছি দেখানোর জন্য, এখানে যেহেতু আমার পেরেক বা পিন কিছু লাগানো ছিল না, তো আপনারা এই দুটো পিন লাগিয়ে তার থেকে তার ওপর দিয়ে এটাকে হ্যাং করিয়ে নিতে পারেন। এরপর চলে যায় সেকেন্ড আইডিয়ায়। তো সেকেন্ড আইডিয়াটা আমি একটু আলাদা শেপ দিয়ে করেছি, এটা ওয়েস্ট মেটেরিয়াল, এই যে কাঠিগুলো দেখছেন এই কাঠিগুলো কিন্তু ঝাঁটা যখন শেষ হয়ে যায় যে ঝাড়ু পাওয়া যায় ঝাড়ুর পেছন দিকটাই কিন্তু যে প্লাস্টিকের ঝাড়ুটা নয়, সেটা যেটা নর্মাল ঝাড়ু তৈরি
হয় গাছ থেকে, গাছের যে ঝাড়ু থেকে, তো ওই যে ঝাড়ুটার পেছন দিকটা দেখবেন যখন শেষ হয়ে যাবে তখন পেছন দিকটা খুলে দেখবেন এরকম অনেক অসংখ্য এরকম কাঠি লাঠির মতো থাকে। তো সেইগুলোই আমি জমা করে রেখে দিয়েছিলাম, তো এইগুলোই আমি এখানে কাজে লাগাচ্ছি। এগুলোকে কাঁচি দিয়ে কেটে কেটে শেপে, বিভিন্ন শেপে, এখানেও একটা শেপ প্রথমে ফার্স্টে খাতার মধ্যে ড্র করে নিয়েছি পেজের মধ্যে। তো তারপরে এটাকে কিন্তু আমি মাস্কিং টেপ দিয়ে অ্যাটাচ করেছি, এটা আমি আঠা দিয়ে অ্যাটাচ করিনি, কেননা মাস্কিং টেপ দিয়ে করলে এটা বেশি তাড়াতাড়ি হচ্ছিলো আর আঠা দিয়ে করলে অনেকটা টাইম লেগে যেত, সেই জন্য আমি এটাকে মাস্কিং টেপ দিয়ে অ্যাটাচ করেছি। আর কাগজের রোলটা মাস্কিং টেপ দিয়ে অ্যাটাচ না করাই ভালো, কেননা ওটা মানে ওই যে ফোলা ফোলা যে ব্যাপারটা সেটা কিন্তু চলে যেতে পারে, আর এটা যেহেতু শক্ত সেই জন্য আমি মাস্কিং টেপ দিয়ে অ্যাটাচ করে নিয়েছি এখানে, আর অনেক বেশি হার্ডও হয়েছিল মাস্কিং টেপ দিয়ে অ্যাটাচ করার ফলে। তো এইভাবে এরকম শেপ বানিয়ে নেব দুটো, আমি এখানে এইরকম শেপের, এটা একটা মানুষের মুখের শেপ আছে, তো সেই শেপটাই আমি আস্তে আস্তে প্রথমে ড্র করার পরে সেটাকেই বানিয়ে নিচ্ছি। তো এই দেখুন একটা তৈরি হয়ে গেছে আর আরেকটাও তৈরি করে নিয়েছি। তো এই দুটোকে এরপর এটা তো শুকিয়ে যাওয়ার কিছু কারণ মানে ব্যাপার নেই, তো এই জন্য এটাকে এরপর কালার করে নেব। আবার সেই ওয়েস্ট পেপারের ওপরে যেটা কাজে লাগবে না সেটার ওপরেই এরকম কালো কালার করে নিচ্ছি, যাতে পেছন দিকে লাগলেও কোনো প্রবলেম না হয়, সেই কারণে এরকম একটা এটাতেও কালো কালার করে নিয়েছি। দেখুন এটাও বেশ ভালো লাগছে, সেম টাইপেরই হয়েছে কিন্তু মানুষের মুখ বলে বোঝাতে যাচ্ছে। তো এরকমভাবেও সুন্দর ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে নিতে পারেন আপনারা। দুটো আইডিয়া দিলাম, মানে একটা কাগজ দিয়ে করতে পারেন আর একটা এরকম ওয়েস্ট এরকম কাঠি দিয়ে করতে পারেন। তো এর পরের আইডিয়াটাও এরকম কাগজ দিয়েই করব। তো এটাও একটা বার্ডের শেপ তৈরি করে নিয়েছি, তো দুটো বার্ডের শেপ তৈরি করব। এটা কিন্তু একদিক থেকে সুবিধে যে আপনি যখন দুটো কোনো জিনিস বানাবেন, মানে সেম জিনিস যদি দুটো বানাতে চান তাহলে কিন্তু একটা কাগজে ড্র করলেই কিন্তু হয়ে যাবে, একটা কাগজে ড্র করলেই আপনি ওটাকে মানে দুটো বানিয়ে নিয়ে একটাকে উল্টো দিকে লাগাতে পারেন, একটাকে সোজা দিকে লাগাতে পারেন, তাহলেই কিন্তু দুটো তৈরি হয়ে যাবে। এটার ক্ষেত্রে কিন্তু দুটো বানানোর দরকার নেই, যে দুটো বার্ড শেপের জন্য দুটো ড্র করবেন সেটার কিন্তু কোনো দরকার নেই, আর দুটো ড্র করতে গেলে আপনার সাইজও উলট পালট হয়ে যেতে পারে, তো সেই কারণে একটাই ড্র করুন তার উপর দুটো বানিয়ে নিন। এইভাবে একটা হয়ে গেলে আরেকটা বানিয়ে নিন, তারপরে শুকিয়ে যাওয়ার পর কিন্তু ওটা উল্টে দিলেই দুটো সেম হয়ে যাবে আর এখানে সাইজেরও কোনো গণ্ডগোল হবে না। তো এই দেখুন আমার দুটো বার্ড তৈরি হয়ে গেছে, বললাম না একটা করে ওটাকে উল্টে দিলেই হয়ে যাবে। তো এই দেখুন আমার দুটো হয়ে গেছে, দেখে বুঝতে পাচ্ছেন যে একটা মানে একদিকে সাইজে দুটো করা হয়েছে, দুটো কিন্তু একই রকম লাগছে। তো তারপরে আবার সেম জিনিস আমি এখানে ব্ল্যাক কালার করে নিচ্ছি, এগুলো না অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার করলেই বেশি ভালো লাগে, আউটলাইনের মধ্যে এইগুলো থাকে, তো এরকম দেখবেন নেটেও মানে অনেক জায়গায় কিনতেও পাওয়া যায়, সেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ পড়ে যাবে, কিন্তু এইগুলো আপনি নিজে বাড়িতে বানিয়ে নিলে কিন্তু একদম কোনো খরচা লাগবে না, বিনা খরচাতেই আপনার তৈরি হয়ে যাবে, শুধু কালারটা লাগবে আর আঠাটা লাগবে, ওগুলো ছাড়া মেটেরিয়ালের জন্য কোনো কিন্তু কোনো খরচা লাগবে না। তো এই দেখুন সুন্দর বার্ড তৈরি হয়ে গেছে, এই দুটো বার্ড, আর এই দেখুন দুদিকটাই সমান সমান মনে হচ্ছে। এইভাবেই কিন্তু আপনারা সুন্দর এরকম ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে নিতে পারেন। এই ছিল আজকের আইডিয়া, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আরও ভবিষ্যতে আপনারা কী কী ভিডিও মানে কী কী টাইপের ভিডিও দেখতে চান বা কী কী ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে ভিডিও দেখতে চান সেরকমও কমেন্ট করতে পারেন, সেটা আমার কাছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমি বানাবো, আর যদি অ্যাভেলেবেল না থাকে কিছুদিন পরে হলেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। অবশ্যই চোখ রাখুন গ্যালাক্সি মাইন্ডে, তো সমস্ত কিছুই পেয়ে যাবেন, যতটা সম্ভব মানে আমার যতটা দেওয়ার যতটা নতুন নতুন আইডিয়া দিতে পারবো তত আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আশা করি। তো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে একটু মানে ইন্সপায়ার হবো, সরি ইন্সপায়ার নয় মানে কী বলবো ওটাকে মানে বুঝতে পারছেন তো কী বলবো, হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন, তো আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো তাহলে যদি কমেন্ট করে জানান। তো
যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আপনাদের কী কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো তো আপনারা জানেনই, সেগুলো করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন পেজটা আরও নতুন নতুন আইডিয়া পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।